গুড মর্নিং, আমার নাম ছবি দাস। আমি শিলিগুড়ি তরাই বিএড কলেজের সেকেন্ড সেমিস্টারের ট্রেনি। আমার মেথড পেপার হিস্ট্রি। আজকে আমি 1942-এর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করব। 1939 থেকে 1945 খ্রিস্টাব্দের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আগত কিপস মিশন ভারতীয়দের স্বাধীনতা দানের প্রতিশ্রুতি না দিলে ভারতীয় নেতৃবর্গ চরম হতাশ হন। তাই পরবর্তীতে ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। জাতীয় কংগ্রেস 1942 সালের 7ই অগাস্ট বোম্বাই অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে। পরের দিনই জাতীয় শীর্ষ নেতাদের ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করে। নেতৃবৃন্দ গ্রেপ্তারের পর দেশবাসী শীর্ষ নেতাদের নেতৃত্ব ছাড়াই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। বাংলা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মাদ্রাস, আসাম প্রভৃতি স্থানের কৃষক, শ্রমিক, নারী, ছাত্র প্রভৃতি জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করে। পরবর্তীতে ভারত ছাড়ো আন্দোলন একটি গণ আন্দোলনে পরিণত হয়। বাংলার কৃষকদের এই আন্দোলনে যোগদানের উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে ভারতের স্বাধীনতা লাভ এবং কৃষকদের অবস্থার উন্নতি ঘটানো। ব্রিটিশ দমনমূলক নীতি উপেক্ষা করে আন্দোলনকারীরা বিলাতি পণ্য, ব্রিটিশ স্কুল কলেজ বর্জন, বিভিন্ন মিছিল, মিটিং, বিক্ষোভে অংশগ্রহণ, রেল, টেলিফোন, টেলিগ্রাফ, বিভিন্ন সংযোগ বিচ্ছিন্ন, থানায় আক্রমণ, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। বাংলার তমলুক, কাঁথি, পটাশপুর, খেজুরি, বালুরঘাট প্রভৃতি স্থানে ভারত ছাড়ো আন্দোলন প্রবল আকার ধারণ করে। তমলুকে ব্রিটিশ সরকারের বিকল্প জাতীয় তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয় এবং এর প্রধান ছিলেন সতীশচন্দ্র সামন্ত। তার অনুগামীদের মধ্যে অন্যতম ছিলেন সুশীলচন্দ্র ধারা এবং অজয় মুখোপাধ্যায়। মেদিনীপুরে 73 বছরের এক বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা এই আন্দোলনে যোগদান করে এবং ব্রিটিশ পুলিশের গুলিতে তিনি প্রাণ হারান। এই আন্দোলনে যোগদানকারী আরও কয়েকজন উল্লেখযোগ্য নেতা হলেন জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পট্টবর্ধন, সুচেতা কৃপালিনী, রাম মনোহর লোহিয়া প্রমুখরা। এই আন্দোলনে জনগণ সম্পূর্ণ নেতৃত্বহীন ছিল। না তাদের কোনো সংগঠন, পরিকল্পনা বা কর্মসূচি কোনো কিছুই ছিল না। এই বিক্ষোভের মাধ্যমে এই ধরনের কোনো আন্দোলনের সাফল্য অসম্ভব। মৌলানা আজাদ বলেন, ভারতীয় জাতীয় আন্দোলনে গান্ধীজির কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। বিদ্রোহীদের মধ্যে ঐক্য ও সমন্বয়ের অভাব ছিল, তাই এক এক জায়গার বিদ্রোহের চেহারা ছিল এক এক রকম। জয়প্রকাশ নারায়ণ বলেন, এই আন্দোলনে বিদ্রোহীদের মধ্যে ঐক্য ও সমন্বয়ের অভাবের ফলে এইরকম একটি স্বতঃস্ফূর্ত জাতীয় আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হলেও এই স্বাধীনতার ইতিহাসে এই আন্দোলন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিপিনচন্দ্র বলেন, জাতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে এই আন্দোলন একটি চূড়ান্ত পর্যায়ে। এই আন্দোলন প্রমাণ করে যে ভারতীয় জনমননে জাতীয় কংগ্রেসের প্রভাব ব্যাপক এবং সর্বাত্মক। এই আন্দোলন প্রমাণিত করে যে জনগণ যে কোনোভাবে স্বাধীনতা অর্জনের প্রস্তুত এবং তার জন্য তারা যে কোনো রকম চরম লাঞ্ছনা, অত্যাচার, এমনকি মৃত্যুবরণও প্রস্তুত। এই আন্দোলনে মুসলিম লীগ অংশগ্রহণ না করলেও জাতীয় সম্প্রীতি, হিন্দু মুসলিম ঐক্য ছিল এই আন্দোলনের একটি বিশাল সম্পদ। এক কথায় বলা যেতে পারে, এই আন্দোলন ছিল একটি গণবিপ্লব। ভারতবর্ষের অন্যান্য জাতীয় আন্দোলনে কৃষক শ্রমিক অংশগ্রহণ করলেও ভারত ছাড়ো আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল ব্যাপক, স্বতঃস্ফূর্ত এবং সর্বাত্মক। অরুণচন্দ্র ভূঁইয়া তার দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট গ্রন্থে বলেছেন, এই আন্দোলনে জনগণের মধ্যে একটি জাতীয় ঐক্যবোধ এবং জাতীয় সমন্বয় গঠিত হয়, যার ফলে 1947 সালে ইংরেজ সরকার ভারত ত্যাগ করতে বাধ্য হয়।